আমি মনে করি যে আমাদের দেশ থেকে কয়েক বিলিয়ন ডলারের জুয়েলারি রপ্তানি করা সম্ভব। গয়না তো আসলে গয়না না, এটা হচ্ছে আমাদের কাছে ইমোশন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো বাজুস ফেয়ার 2023। মেলায় সারা দেশের সুনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠানগুলো তুলে ধরেছে আধুনিক ও আকর্ষণীয় ডিজাইনের চোখ ধাঁধানো নানা অলংকার। ছিল আমিন জুয়েলার্স লিমিটেড, আপন জুয়েলার্স, অলংকার নিকেতন প্রাইভেট লিমিটেড, কুঞ্জ জুয়েলার্স, ভেনাস জুয়েলার্স লিমিটেড, ডায়মন্ড ওয়াল লিমিটেডের মতো দারুণ সব জুয়েলারি প্রতিষ্ঠানের সমাহার। দেখবেন আগামী রবিবার এটিএন বাংলার বিজনেস ইন বাংলাদেশ অনুষ্ঠানে রাত 11:50।